মাধুয়ালো ছায়াতে পান হবে টবেতে, লতা এনে বাড়িতে লাগান একবার, পান পাবেন বছর ভর। হো আধুয়ালো ছায়াতে পান হবে টবেতে, লতা এনে বাড়িতে লাগান একবার, পান পাবেন বছর ভর। নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, ছোট্ট একটা প্যারোডি গানের মাধ্যমে আজকের ভিডিওর ইন্ট্রোটা শুরু করে দিলাম। তো প্রথমেই বলি, পান, এই পান কথাটার সঙ্গে আমাদের সবার, মানে বয়স্ক ঠাকুমা দাদু এদের তো একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে, এবং অনেকেই আমরা পান খেতে খুব ভালোবাসি। এবং পানের কী গুণাগুণ আছে না আছে এটা তো এখন আমরা সবাই জানি, এবং পান হজম শক্তি বাড়ায়, পান আপনার মুখটাকে রিফ্রেশ করে তোলে, পান অনেক সময় খাওয়ার পরে বমি বমি আসে সেইটাকে কাটিয়ে তোলে, তো এরকম নানানবিধ গুণ রয়েছে আমাদের পানের। কিন্তু আজকের ভিডিওটা মূলত আমি কোনো, মানে সেই অর্থে কিভাবে লাগাবেন, কেন লাগাবেন, কি সার দেবেন, অমুক তমুক, এটা তো সামান্য একটু থাকবেই, কিন্তু এই কচকচানিতে না গিয়ে আমি আপনাদেরকে আজকে একটা চিন্তা মাথার মধ্যে ঢুকিয়ে দিতে এসেছি, যে এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা তাগিদ তৈরি হবে যে আমিও বাড়িতে পান লাগাতে পারি এবং আমার টবেই খুব সুন্দর পান হবে। তো সেই তাগিদ ও আপনারা যাতে অনুভব করতে পারেন সেই জন্যে আজকের ভিডিও, এবং আজকের ভিডিওয়ে দেখাবো কত সহজে আপনি আপনার বাড়িতেই খুব সুন্দরভাবে পান লাগাতে পারবেন। তো যাই হোক, এই পুরো ভিডিও জুড়ে রয়েছি আমি সম্রাট, এবং আমার সঙ্গে রয়েছে আমার ছেলে স্বপ্নদীপ, আর আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল, চ্যানেল পাঁচমিশালি গার্ডেন। পান কথাটা বললেই আমাদের সবার মনে দাদু ঠাকুমাদের কথাটা মনে পড়ে যায়, কেননা তারা পান খেতে খুব ভালোবাসেন। তো সেই জন্যে পান আপনি আপনার জন্যে না হলেও অন্তত বাড়ির বয়স্ক দাদু ঠাকুমা যারা পান খেতে ভালোবাসেন তাদের জন্যে অন্তত আপনি পান গাছটা লাগাবেন। এবার কী ধরনের পান? সবাই মিষ্টি পাতার পানটা খেতে খুব ভালোবাসি আমরা, সেই জন্যে আপনারা চেষ্টা করবেন মিষ্টি পাতার পানটা লাগাতে। এইবারে আসি যে এই পানটা সংগ্রহ করবেন কিভাবে। আমি এখানে কিছু পান সংগ্রহ করে এনেছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি গতকাল একজনের বাড়ি থেকে আমি সংগ্রহ করেছি, সেই জন্য গাছটা একটুখানি দুর্বল হয়ে পড়েছে, এতে একটি চিন্তার কিচ্ছু নেই, জল দিলে আমি লাগাবো যখন এমনি ঠিক হয়ে যাবে। আর আরেকটা কথা, এই পান গাছটা কিন্তু বর্ষাকালে অতি সহজে হয়, প্রচণ্ড সহজে, আপনি শুধু ছিঁড়ে এনে লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো সেই কারণে বলছি, এখন যদিও বর্ষাকাল না কিন্তু সারা বছরই পান গাছ লাগানো যায়, সেক্ষেত্রে আপনার কী করতে হবে, এরকম একটা পানের লতা সংগ্রহ করতে হবে যে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই পানের লতায় আপনারা দেখুন প্রচুর পরিমাণে শিকড় থাকে, এই যে প্রতিটা পর্বে পর্বে এরকম প্রতিটা পর্বে পর্বে কিন্তু শিকড় থাকে, এই শিকড় সহ আপনি টবে লাগিয়ে দিলেই আপনার পান গাছটা খুব সুন্দর হয়ে যাবে। টবে তো সুন্দরভাবে গাছটা হবেই, কিন্তু এবার আমার প্রশ্ন হচ্ছে যে পান গাছটা আমি পাবো কোথা থেকে, বা আপনাদের মনেও প্রশ্ন জাগতে পারে যে আমি পান পাতাটা বা পান লতাটা আমি সংগ্রহ করব কোথা থেকে, আমি তো ফ্ল্যাটে থাকি, আশেপাশে কারুর বাড়িতেই তো পান গাছ নেই, অন্তত পান গাছটা নেই, তো এটা কী করে সংগ্রহ করব। তো এখন যুগ এমনই হয়ে গেছে যে বড় বড় নার্সারিতে পাওয়া যায় না এমন কোনো গাছ কিন্তু নেই, সেখানে আপনি গোলমরিচ পাবেন, পান পাবেন, চইঝাল বা চুইঝাল পেয়ে যাবেন, তো সেই রকমই কোনো নার্সারিতে গিয়ে আপনারা পানের খোঁজটা করতে পারেন, তো সেখান থেকে পান গাছটা আপনি নিয়ে আসতে পারেন বাড়ি। এছাড়াও যদি আপনার বাড়ির আশেপাশে বা আপনার জানাশোনা বা দূরে কোনো আত্মীয়র বাড়িতে বা তাদের পাশে যদি কোনো পানের বরজ থাকে বা পানের গাছ তাদের বাড়িতে থাকে, সেখান থেকে আপনারা সামান্য একটা লতা নিয়ে এসে, এরকম সরু একটা লতা নিয়ে এসেও আপনারা টবে খুব সুন্দর করে এই পান গাছটা কিন্তু লাগাতে পারেন। এরপরে আসি, পান গাছটা কেমন ধরনের আবহাওয়ায়, কেমন ধরনের ওয়েদারে ভালো হয়। প্রথমে আমি যে প্যারোডিটা গাইলাম সেখানে আপনি প্রথমেই শুনতে পেয়েছেন, আধো আলো ছায়াতে পান হবে টবেতে। তো আমরা জানি পানের বরজ যখন করা হয় তো বরজ কিন্তু পুরো ঢেকে দেওয়া হয় যাতে, মানে ডিরেক্ট সানলাইটটা এই পান গাছের উপরে না পড়ে, তাহলে এটা আমাদের কাছে একটা মারাত্মক সুবিধার ব্যাপার যে পান গাছটায় আমাদের রোদ একদমই লাগে না, এই গাছটা আপনি ছায়ায়, গাছের ছায়ায়, যে কোনো জায়গা ছায়াযুক্ত জায়গায় আপনি এই গাছটাকে লাগাতে পারবেন, তো এর থেকে ভালো গাছ আর নিশ্চয়ই হতে পারে না। এইবারে আসি, পান গাছ কোথায় কোথায় হয়। পান গাছ মাটিতে খুব সুন্দর হয়, গাছের গোড়াতেও খুব সুন্দর,
সুন্দর হয় এবং আপনার টবেও খুব সুন্দর করে লাগাতে পারবেন। আমাদের গ্রাম বাংলার একটা কনসেপ্ট আছে যে পান গাছ গাছে ওঠে, শুধু কি গাছেই ওঠে, যে পানগুলো বড় যে করা হয় সেখানে তো কোনো গাছ নেই, সেখানে দেখবেন যে ছোট্ট করে একটু মাচা মতন করে দেওয়া হয় বা দুদিক থেকে এরকম পানগুলো ঝুলে পড়ে। তো সেই কারণে আপনার পান গাছ যে কোনো জায়গার মাটিতে লাগিয়ে বা টবে লাগিয়ে ছোট্ট একটা মাচা করে দিতে পারেন, তাহলেও পান গাছটা ভালো হবে। কোনো গাছে তুলে দিতে পারেন, তাহলেও পান গাছটা ভালো হবে। আবার টবেও আপনারা পান গাছটাকে খুব সুন্দর করে নিতে পারেন। তবে পান গাছটা করার জন্যে আমি দেখুন, ঠিক আছে, আপনারা অনেকেই জানেন যে মানি প্ল্যান্ট বা মানিক প্ল্যান্ট যেভাবে আমরা টবে তৈরি করি, তো সেই রকমই আমি একটা লোহার দণ্ড নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, লোহার না, অ্যাকচুয়ালি এটা টিনের পাত ছিল, সেটাকে আমি মুড়ে ফোল্ড করে একটা গোল মতন করে নিয়েছি স্ট্রাকচার। আর তার উপরে আমি নারকোলের খোসা বা নারকোলের ছিবড়া যাই বলুন না কেন সেটা আমি সুন্দর করে লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দিয়ে এইরকম একটা দণ্ড আমি তৈরি করেছি, এটা আমি টবের মাঝখানে দিয়ে দেবো এবং এতে আমি গাছগুলোকে পেঁচিয়ে দেবো। প্রথম অবস্থায় আমাদের পেঁচিয়ে দিতে হবে, তারপরে কিন্তু গাছগুলো আপন ইচ্ছায় এইটা বেয়ে বেশ সুন্দর একটা ঝাঁটালো মানে আকৃতি নেবে। তাতে শুধু আপনি পান খাবেন সেটাই নয়, আমরা মানি প্ল্যান্ট যেমন আমাদের বাগানের সৌন্দর্য বাড়ানোর জন্যে আমরা মানি প্ল্যান্ট লাগিয়ে থাকি, তো সেই রকম পান গাছটাও কিন্তু এতে উঠলে দুর্দান্ত লাগবে, দেখতে অসম্ভব ভালো লাগবে। আর এছাড়াও আপনারা এই গাছের পরেও আপনারা কিছুটা মাচা করে দিতে পারেন, মাচায়ও কিন্তু পান গাছটাকে তুলে দিতে পারেন, তাহলেও পান গাছটা খুব সুন্দর হবে। এবার এত কিছু তো বলছি, পান গাছে কেমন মাটির দরকার? একদমই কোনো রেস্ট্রিকশন নেই পান গাছে, মানে এটা একদম মাথায় রাখবেন, মানে পান পাতাটা প্রচুর পরিমাণে জল পছন্দ করে। তাহলে যদি আপনার এঁটেলো মাটি হয় তাতেও লাগাতে পারেন, দোআঁশ মাটি হয় তাতেও লাগাতে পারেন, কিন্তু আমরা যখন টবে লাগাবো তখন আমরা একটুখানি মাটির রেশিওটা কেমন হবে সেটা আমি অবশ্যই লাগানোর সময় পটিং করার সময় বলে দিচ্ছি, যে কী পরিমাণ মাটি কতটা আমরা টবে নেব। এই যে আমি লতাটায় এনেছি, এই লতাটায় আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে শিকড় রয়েছে, এই যে প্রতিটা পর্বে এই যে শিকড় রয়েছে, পান গাছের ধর্মই হচ্ছে এটা, পান চুইঝাল সমস্ত গাছের ধর্ম এটা, এরা কিন্তু এইখান থেকে সঙ্গে সঙ্গে মাটি আঁকড়ে নেবে। তো এটা চলুন এবার আমরা সরাসরি পটিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পান গাছ লাগানোর জন্য মাটিটা রেডি করে নিয়েছি, আর এখানে একটা বালতি নিয়ে নিয়েছি, আমি টবে লাগাচ্ছি না বালতিতে, আর বালতির তলাটা আমি ছিদ্র করে এই যে একটা বালির বেড করে দিয়েছি, বালি এবং পাথরের বেড, যাতে জলটা সহজেই চলে যায়। আর এই যে দণ্ডটা তৈরি করেছি আমি নারকোলের ছিবড়ে দিয়ে, তো সেই দণ্ডটা এবার আমি একদম বালতির মাঝখানে এইভাবে বসিয়ে দিলাম এবং মাটি দিতে থাকি। আর এই প্রসঙ্গে আমি বলতে থাকি যে এই মাটিতে আমি কী কী দিয়েছি। আমি এখানে দিয়েছি 4 ভাগ মাটি, আর দিয়েছি 3 ভাগ কম্পোস্ট। আপনারা যে কোনো ধরনের কম্পোস্ট নিতে পারেন, গোবর সার হলে খুব ভালো হয়, কেননা পান গাছ, চৈঝাল বা ওই আপনার গোলমরিচ এইগুলো কিন্তু নাইট্রোজেনযুক্ত মাটিতে খুব সুন্দর হয়, তো সেই কারণে আমি গোবর সার অবশ্য পাইনি, আমি নিয়েছি পাতা পচা সার, সেটা আমার অ্যাভেলেবেল আপনারা সবাই জানেন। আমরা চেষ্টা করব গোবর সার নেওয়ার, না পেলে আমরা পাতা পচা নিতে পারি, ভার্মি কম্পোস্ট নিতে পারি, কিচেন কম্পোস্ট নিতে পারি, যে কোনো কিছুই নিতে পারি। তো সেটা নিয়েছি আমি 3 ভাগ, আর আর এর সঙ্গে আমি কোকোপিট মিশিয়ে দিয়েছি 1 ভাগ। এই মাটিতে কিন্তু বালি না মেশালেও চলে, তবুও যদি আপনারা বালি দিতে চান আপনারা দিতে পারেন, আমি অবশ্য 1 ভাগ বালি নিয়েছি, কেননা আমার মাটিটা একদমই এঁটেলো, সেই জন্য আমি 1 ভাগ বালি নিয়েছি। আপনারা না দিতে চাইলে কোনো অসুবিধা নেই। আর আরেকটা কথা, এখানে কোনো রাসায়নিক দেওয়ার দরকার নেই, কিন্তু প্রথম অবস্থায় আপনারা লাগানোর সময় 2-4 দানা DAP দিতে পারেন এবং 1 চিমটে পটাশ দিতে পারেন এই ছোটো টবের জন্যে। এরপরে আমরা এই লতাগুলো, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লতার এখান দিয়ে সব শিকড় রয়েছে, আমি এই শিকড়টা কিছুটা এইভাবে মাটির মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। এই যে আপনারা এই লাগানোর পদ্ধতিটা একটুখানি দেখবেন, যে সবগুলোই আমি দেখুন ঠিক ওই পদ্ধতিতে একটুখানি সাজিয়ে নিচ্ছি। এই যে কিছুটা অংশ আমরা মাটির ভিতরে ঢুকিয়ে দিলাম, আর আমি যেহেতু 3টে লাগাচ্ছি সেই জন্য 3 দিক থেকে আমি 3টে দেব। কখনোই আপনারা শুধুমাত্র একটা পর্ব এইভাবে ডুবিয়ে দেবেন না, মানে একটা পর্ব এইভাবে ঢুকিয়ে দিলাম সেটা করবেন না। ধরুন এই যে আমি এইটুকু খাড়া করে পুঁতে দিলাম, সেটা করার থেকে যদি আপনারা এই 3টে পর্ব দিয়ে দেন তাহলে কিন্তু প্রথম অবস্থাতেই গাছটা খুব সুন্দর মাটি পেয়ে যাবে। এরপরে আমরা এই পর্বগুলো আস্তে আস্তে এইভাবে ঢেকে দেব। আর এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, যারা মাটিতে লাগাবেন মাটিতে কিন্তু পান পাতাটা প্রচুর পরিমাণে ছড়ায় এবং একদম বিনা পরিচর্যায় বিনা খাটনিতে আপনি শুধু যদি লাগিয়ে রাখেন তাহলেই কিন্তু এই গাছটা খুব সুন্দর মাটিতে হয়ে যাবে। আমাদের সবটাই ঢেকে দেওয়া হয়ে গেল দেখুন। আর এই যে উপরে যে জায়গাটা রয়েছে এই জায়গাটা আপনারাও রাখবেন, কেননা যদিও আমরা
টবে লাগাচ্ছি, পরিচর্যা একদমই নেই, কিন্তু তাও আমরা গাছটাকে আর একটু ভালো করতে গেলে আমাদের মাঝে মাঝে একে একটু খাবার টাবার দিতে হবে। আর তার পাশাপাশি আমরা খোল ভেজানো জলটা একদম পাতলা করে গুলে, একদম পাতলা করে গুলে অন্যান্য গাছে যেভাবে দিই সেইভাবেই আমরা কিন্তু এই গাছটাও দিতে পারি। আমরা এবার এই লতাগুলোকে প্রথম একটুখানি বেঁধে দেবো, কারণ এটা আমাদের প্রথম পর্যায়ে করতে হবে, না করলে কিন্তু এই লতাগুলো তো উঠবে না। তারপরে এমনি এরা শিকড় বসিয়ে দেবে আমাদের এই নারকলের ছিবড়ার ভেতরে, তখন কিন্তু আর কোনো সমস্যাই হবে না। তো ছেলের সহযোগিতায় আমি এটা বেঁধে নিই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লতাগুলোকে আমাদের এই অবলম্বনে তুলে দিয়েছি, এরপরে আমরা এই পুরো টপটা জল দিয়ে দেবো। কি সুন্দরভাবে আমরা এটাকে লাগালাম, এবং অতি সহজে আপনারাও কিন্তু আপনাদের বাড়িতে এই পান গাছটা লাগিয়ে ফেলতেই পারেন। তো এর পাশাপাশি আমি কিছু পরিচর্যার কথা বলে দিচ্ছি। সেটা হচ্ছে, পান গাছে একটা ভীষণ কঠিন রোগ হয়, সেটা হচ্ছে গোড়া পচে যায় বা এর পাতা পচে যায়। এই রোগটাই কিন্তু পান গাছের ক্ষেত্রে বেশি হয়। তার জন্যে একদম চিন্তা করার কিছু নেই। মুশকিল আসান হিসাবে আমি এই দু তিন দিন আগে যে ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম যে চুনা তুতে দিয়ে যে মিক্সচারটা আপনারা করবেন, তো সেটা কিন্তু পান গাছের গোড়া পচা রোগের ক্ষেত্রে দারুণ কাজ করে। আপনারা যারা দেখেননি আই বাটনে ক্লিক করে আপনারা দেখেও নিতে পারেন। তো সেটা কিন্তু আপনারা অবশ্যই গাছে দিতে পারেন যদি পান গাছের গোড়ায় পচন টচন লাগে। আর এছাড়া আপনারা নিয়মিতভাবে একটু নিম তেল স্প্রে করতেই পারেন, যেহেতু এটা আমাদের বাগানেই এখন শোভা পাবে। আপনি অবাক হয়ে যাবেন যখন এই গাছটা পুরো ফুলে ফেঁপে উঠবে, পুরো একদম সবুজ থাকবে, এই বালতির মতন মোটা হয়ে পুরো সবুজ হয়ে থাকবে, দেখলেই অসাধারণ লাগবে। আর গাছের থেকে তো পান ছিঁড়ে ছিঁড়ে খেতেই পারেন, এটা প্রচুর পরিমাণে গাছে হবে। তো আপনারা যে কোনো ধরনের একটা পান অবশ্যই আজকে লাগান, তবে এই গাছটায় বেশি রাসায়নিক সার দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা তরল সার দিন তাহলেই হবে। মানে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার যদি এই গাছটা পায় খুব ভালো হয়। আর মাঝে মাঝে অন্তত দু মাস বা আড়াই মাস পর পর আপনারা সব গাছে যেমন মালচিং করে কিছু খাবার দিয়ে থাকেন, তো এই গাছেও আপনারা সেটা দিতে পারেন, কিন্তু খাবারের পরিমাণটা একদম কম দেবেন, কম্পোস্টটা একটুখানি বেশি দেবেন। কম্পোস্ট বলতে গোবর সার বা পাতা পচা সার দিয়ে আর ওর সঙ্গে সামান্য একটুখানি শিংকুচি, সামান্য একটুখানি হাড়গুলো দিয়ে একটুখানি ছড়িয়ে দেবেন, তবে তাহলেই দেখবেন হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। এবার এই গাছটাকে আমরা রাখবো কোথায়? টবে তো লাগিয়ে ফেলেছি, বাড়িতে ছায়াযুক্ত জায়গায় লাগালে তো একটা ভালো ব্যাপার ছিল। এটাকে আপনি ছাদের এমন জায়গায় রাখবেন যেখানে কিন্তু রোদ একদমই পড়বে না। আপনার ছাদে যদি ছোট্ট বেশ গুল্ম জাতীয় গাছ থাকে তার নিচে রেখে দিন, বা একটা শেডি জায়গায় রাখুন, ডিরেক্ট সানলাইট যেন এই গাছটায় না পড়ে সেরকম জায়গায় আপনারা এই গাছটাকে রাখুন, বা ব্যালকনিতেও রাখতে পারেন আরামসে, কোনো চাপ নেই। আর মাটিতে যারা করবেন তারা তো ছায়াযুক্ত জায়গায় করে ফেলতে পারেন, গাছের গোড়ায় লাগিয়ে দিতে পারেন, খুব সুন্দর হবে। তো এই ছিল আমাদের আজকে পান গাছের ভিডিও। ভিডিওর থেকে বড় কথা আপনাদের মাথায় এই চিন্তাটা দেওয়ার জন্য আজকের ভিডিওতে আসা যে আমারও একটা পান গাছ লাগাতে হবে, এই তাগিদটা যেন আপনাদের মধ্যে তৈরি হয়। আর সেই কারণে আমি আপনাদেরকে দেখালাম এবং অতি সহজে কিভাবে করবেন সেটাও আপনারা বুঝে গেলেন। মাটিটা এমন কোনো ফ্যাক্টর নেই পান গাছের ক্ষেত্রে, আপনারা অবশ্যই চোখ বুঝে আজকেই খোঁজ লাগিয়ে দিন যে কোথায় আপনি একটা পান গাছের চারা পাবেন। বড় নার্সারি বা কারো বাড়ি থেকে একটা চারা নিয়ে এসে আপনি বালতিতে লাগিয়ে দিন। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? আশা করি একটুখানি হলেও আপনাদের উপকার হবে এবং একটুখানি হলেও আপনারা তাগিদ অনুভব করবেন। তো এই তাগিদ নিয়ে পরবর্তী ভিডিও দেখার তাগিদ যাতে আপনাদের মনের মধ্যে জাগরিত হয় সেই আশা নিয়ে আজকের ভিডিও থেকে আমরা দুজন বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গ দিলাম আমি সম্রাট, আর আমার সঙ্গে পাশে বসে শুধু কুটুর কুটুর করে গেল আপনাদের প্রিয় স্বপ্নদীপ। তো যাই হোক, আপাতত বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। আর এর মধ্যে আপনারা অবশ্যই পান গাছটা লাগিয়ে ফেলুন, সকলে ভালো থাকবেন, টাটা। ও, একটা কথা বলতে ভুলে গেছি, যেটা প্রতিদিন ভিডিও করার পরেই আমার ছেলে কিন্তু আমাকে ঘর অবধি যেতে দেয় না, আমাকে শুধু বকে, বলে বাবা তুমি সাবস্ক্রাইব করার কথা বললে না, লাইক কমেন্ট করার কথা বললে না। প্লিজ, হাত জোর করে বলছি, আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা একটুখানি শুধু একবার একটা টাচ করে আপনি একটু যদি ভালো লাগে তবেই লাইকটা করে দেবেন। আর কেমন লাগলো বা অন্য কোনো মতামত সেটা তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর সেটা করবেনও। তো পাশে থাকার জন্য প্লিজ আরেকবার বলছি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সকলে ভালো থাকবেন। ফাইনালি আমরা দুজনে এবার বিদায় জানাচ্ছি, টাটা।